वेलकम बैक टू आवर चैनल बीडी टू लंडन एडवेंचर ब्लॉग। अस्सलामु अलैकुम सबा के कमन आबाई अपनारा भलो आश्चय हमी भलो आलहमदुल्ला सेतु फ्रम लंडन। आज के अपन के एम एक सुंदर जगह नहीं जाब से एक शपिंग सेंटर ब्लू वाटर शपिंग सेंटर और ये शपिंग सेंटर चारिदी के पहाड़ पहाड़ा केटे मजखने शपिंग सेंटर जे देखा जा पहाड़े ऊपर थके नीचे दिखे नामते अनेक सुंदर एक भिव एखान बोझा जा धीरे धीरे नीचे दिखे जा सबथे एक इंटरेस्टिंग विषय कभी खुशी कभी गम मुवि है तो अपनारा सबाई देखे यार अनेक अनेक पचंद एक मुवि हमें अनेक बार देखे और ये मुभिर शूटिंग किन्तु ब्लू वाटर शपिंग सेंटारे हो एखान थेके क्लियर बोझा जाच्छे जे आम्रा नीचे नामतेछि आर दुई साइडेर जे गाछगुलो एखन मने होच्छे आगुने पुड़े सब हलुद हये गेछे। एखाने एरकमई हय टाइमे सब गाछेर पातागुलो एरकम ऑरेंज कलर हये जाय कदिन पर एकटा गाछेओ पाता थाकबे ना सेटाओ एक रकमेर सौंदर्य। एई जे आम्रा शपिंग सेंटारेर सामनेई प्राय चले एसेछि शॉपिंग सेंटर सामने व्यूटा किन्तु अनेक सुंदर छोटो खाटो एक राउंड अबाउट आखने एखान सरसि पार्किंग उठे गेसि रंग कर शॉपिंग सेंटर फ्रंट साइडे गेले सुंदर भाव अपन के देखाते सचराचर पार्किंग अन्य गेट दिए शॉपिंग सेंटर भितरे ढुके जाए बट फ्रंटर दिखे हमें जावा पड़े ना। सो आज के ब्लॉग्सटा करब विधे अब बैके फ्रंट साइड दिए जा सुंदर एक जगह पहाड़े ऊपर एक बाड़ी देखा जानेक दूर एखान এটা চারিদিকে পাহাড় আমার কাছে মনে হয় চারিদিকে পাহাড় কেটে মাঝখানে মার্কেটটা তৈরি করেছে। এই যে বোঝা যাচ্ছে এই যে পাহাড় শুধু মাঝখানে এই শপিং সেন্টারটা আর কিছু রোড আছে শুধু শপিং সেন্টারের জন্য মনে হয় এই পাহাড় কেটে এটা করছে। আমরা কিন্তু পাহাড়ের উপর থেকে নিচে নেমেছি আরো ক্লিয়ার করে দেখাই এই যে পাহাড় এই যে পাহাড় চারিদিকে পাহাড় আর এই যে শপিং সেন্টার আমরা এখন ব্লু ওয়াটার শপিং সেন্টারের সামনে। ব্লু ওয়াটার শপিং সেন্টারটা আসলেই অনেক সুন্দর ঘুরে ঘুরে একটু আপনাদেরকে দেখাবো। গেট দিয়ে ঢুকতেই দুই সাইডে সুন্দর লেকের মতো আমি আগে এই সাইডটা দেখাই দেই দেখতে অসাধারণ লাগছে। এখানে দেখলাম পদ্ম ফুল আছে আর সবচেয়ে মজার বিষয় হলো আপনারা সবাই কাভি খুশি কাভি গাম মুভি হয়তো দেখেছেন এই মুভির সিন এখানে আছে আমি দেখাবো সামনে গিয়ে। অনেক সুন্দর শপিং সেন্টার এটা এটা কি পাখি জানি না বাট আমাদের দেশে আমরা মনে হয় বলতাম পানকৌড়ি জানি না এটা সেটা কিনা খুবই ভালো লাগতেছে। এখানে সুন্দর লেক আছে লেকে বোটিং আছে আর ওই সাইডে বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর পার্কও আছে। আই লাস্টে না আসতে ঘুমাই গিয়েছে এই লেকে অনেক সুন্দর পানির ফোয়ারা ছামার আসলে দেখা যেত বাট এখন ঠান্ডা চলে এসেছে আর তারপরও ভাইরাস মানুষজনের আনাগোনা কম। এরা অনেক সুন্দর করে গেটগুলো সাজিয়েছে বেশ কয়েকটা গেট দেখলাম এখানে লেখা আছে ওয়েলকাম টু ব্লু ওয়াটার ক্রিসমাস 2020 সামনে যেহেতু ক্রিসমাস ক্রিসমাসের সময় এরা সুন্দর করে এগুলো সাজায়। পাহাড়ের উপরে বিল্ডিংটা আবার দেখা যাচ্ছে আমার খুবই ভালো লাগছে এটা দেখতে। মেয়েদের স্বভাবই এমন লাস্ট উইকে এসেছিলাম এখানে আজকে কিন্তু আমরা এসেছি কিছু জিনিস রিটার্ন করার জন্য। ভালোই মজা আমাদের শুটিং চলতেছে এখানে। এই যে মনুতার বাবা আর মনুতা যে গেট দিয়ে ঢুকতেছে ঠিক কাজল আর শাহরুখ খান এই গেট দিয়ে ঢুকছিল। একটা মজার কথা বলি
এই ভিডিওটা এডিটিং করতে আমি অনেক অনেক টাইম নষ্ট করেছি। আমি এই ভিডিওতে কাভি খুশি কাভি গ্রামের যতগুলো সিন ছিল প্রত্যেকটা সিন থেকে আমি ইউটিউবের রুল অনুযায়ী ততটুকু পরিমাণ ভিডিও নিয়েছিলাম, ওরা কোন কোন প্লেসে হাঁটাহাঁটি করছে কি করছে ঠিক আছে ওই পরিমাণ আমি কাট কাট করে ওদের 10 সেকেন্ডের নিচে একটা ভিডিও দিয়েছি, সেম স্টাইল আমাদের একটা। এভাবে অনেক অনেক টাইম নষ্ট করেছি, কিন্তু পরে অনেক হিসাব নিকাশ করে দেখলাম আমার চ্যানেলটা একেবারেই নতুন, অনেক কিছু বুঝি না জানি না, বলা যায় না কপিরাইট আসতে পারে, কপিরাইট স্ট্রাইক খেতে পারি। পরে আমি কী করছি ওটা আপলোড দিয়েছিলাম, আপলোডের পরে আমি আবার ডিলিট করে দিয়েছি। মনে মনে আমার একটা ইচ্ছা ছিল আমার এই ভিডিওটা আমি বেস্ট ভিডিও বানাবো, ওইভাবেই এডিটিং করছিলাম। যাই হোক, একজন আমাকে বললো মুভিটা অনেক ফেমাস, তারপরেও ইউটিউবে রুল ফলো করার পরেও বলা যায় না স্ট্রাইক আসতে পারে, তো যাই হোক আমি ভয় ডিলিট করে দিয়েছি। যদি কেউ মনে করেন ইউটিউবে সার্চ করে দেখতে পারেন কাভি খুশি কাভি গ্রামের লন্ডন সিন, আমার এই ভিডিওতে যে সবগুলো সিন আছে এই সিনগুলোই আপনি কাভি খুশি কাভি গ্রাম মুভিতে দেখতে পাবেন। এই শপিং সেন্টারে 40টার মতো ক্যাফে উইথ রেস্টুরেন্ট আছে, অনেক বড় শপিং সেন্টার এটা। আমার অনেক পছন্দের একটা মুভি, এই মুভিটা যখন বের আমি অনেকবার দেখেছিলাম। যাই হোক, এতক্ষণে কাভি খুশি কাভি গ্রামের শুটিং চললো সেটা আমরা দেখলাম, এখন আমাদের কিছু শপিং করার পালা, আর শপিং সেন্টারটা একটু সুন্দর করে ঘুরে আপনাদেরকে দেখাবো। আমরা এই যে কেনাকাটার জন্য একটু ডরোথি পার্কিংয়ে চলে এসেছি, আর এখন তো ঠান্ডা চলে এসেছে, মনতা বললো তার কোট লাগবে তাই এখানে বড় দেখি 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 একটু পিছনে যাও, হ্যাঁ সুন্দর লাগতেছে। মনতা ট্রায়াল দিল এই কোটটা, আসলে আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু সেম কালারের কোট আমার ওর মেলায় তিনটা আছে, তো এই জন্য আমি এটা পছন্দ করেছি। আর এটা সব থেকে বেশি ভালো লেগেছে নেকটা, নেকটা এত সুন্দর, অনেক স্মার্ট লাগছিল। এটাও 65 পাউন্ড, ওটাও 65 পাউন্ড, বাট 20% ডিসকাউন্ট আছে, 20% ডিসকাউন্টের পরে 52 পাউন্ড আসছে, তো আমরা এই কোটটা নিয়ে নিলাম। ডরোথি পার্কিংয়ের কোয়ালিটি মোটামুটি অনেক ভালো, আর এখানে ম্যাক্সিমাম টাইম অফার থাকে 20%, 30%। আমার জন্য কিছু জিনিস নিয়ে নিলাম, আমার স্কার্ফ ঠান্ডা চলে এসেছে যেহেতু ঠান্ডার কাপড় চোপড় নিয়ে নিলাম, অন্য কোনো ব্লগে ওগুলো দেখাবো। এই শপিং সেন্টারটা আসলে অনেক সুন্দর, 5th লার্জেস্ট শপিং সেন্টার ইন দ্য ইউকে, তার মানে ইউকের ভিতরে 5 নম্বর সিরিয়ালে আছে বড় দিক থেকে। আর এখানে 40টা ক্যাফে আছে, 17টা স্ক্রিন সিনেমা আছে, 7000 এমপ্লয়ি এখানে কাজ করে, এবং এভরি ইয়ার 27 মিলিয়ন ভিজিটর আসে, তার মানে আমাদের মতো ক্লায়েন্ট ঠিক আছে। আর এখানে পার্কিংটা অনেক বড়, সব থেকে প্লাস পয়েন্ট কি পার্কিংটা ফ্রি এখানে, যেমন আমরা ওয়েস্ট ফিল্ডে গেলে 2 ঘন্টাতে মিনিমাম 5 to 6 পাউন্ড 7 পাউন্ড দিতে হয়, আর 2 ঘন্টাতে তো শপিং হয় না, মিনিমাম শপিং সেন্টারে ঢুকলে 4-5 ঘন্টা চলে যায়, 8 to 10 পাউন্ড চলে যায়, বাট এখানে পার্কিংটা ফ্রি, খুবই ভালো লাগলো। এখানে 13000 পার্কিং আছে, আর 50 কোর্স পার্কিং, মানে 50টা বাসের জন্য পার্কিং আছে। এটা হচ্ছে আমাদের, আমার বাসা থেকে কয় মাইল হবে, 6 মাইল মতো আমরা ড্রাইভ করে এসেছি, 12 থেকে 15 মিনিট মতো লেগেছে। আর আগের বাসা থেকে আমার টাইম লাগতো মোটামুটি 1 আওয়ারের কাছে লেগে যেত, আগে অনেক প্ল্যান করে আসতাম ব্লু ওয়াটারে শপিং করতে যাব, মানে অনেক এক্সাইটেড থাকতাম, এখন তো ঘরের কাছে হয়ে গেছে, যখন খুশি তখনই 1 ঘন্টা 2 ঘন্টা টাইম পেলেই চলে আসি এখানে। আমি লাস্ট উইকে এসেছিলাম এখানে, বেশ কিছু জিনিস কিনেছিলাম, বাট ওইগুলো আজকে রিটার্ন করব। এই শপিং সেন্টারের পুরো ম্যাপটা এখানে দেওয়া আছে,
এটা হচ্ছে আপার মল আর এটা আসলে ট্রায়াঙ্গেল টাইপের আর এটা হচ্ছে লোয়ার মল এখানে কোন ফ্লোরে কোন সাইডে কোন শপ আছে ডিটেইলস এখানে দেওয়া আছে এখান থেকে মনে হচ্ছে যে যমুনা ফিশার পার্কে গেছিলাম না অনেকটা যমুনা ফিশার পার্কের মতো মনে হচ্ছে দেখি আমাদের বাহিনী কি করে এখানে কি করো তোমরা এখানে আহিল কোথায় এসেছো তুমি আহিল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাকে সাবস্ক্রাইব করেননি তারপরেও ভিডিও দেখছেন তাদেরকেও ধন্যবাদ আমার এখানে 30% এর উপরে মানুষ সাবস্ক্রাইব না করে 30-40% সাবস্ক্রাইব না করে আমার এখানে ভিডিও দেখেন অনেক অনেক ধন্যবাদ মজার কাহিনী অমিতাভ বচ্চন এই দোকান থেকে বই নিয়ে পড়ছিল ওয়াটার স্টোন এই আসো তোমরা ওখানে কি করতে গেছো এই যে এখন আমরা একটু প্রাইমার্কে ঢুকবো প্রাইমার্কে সব কিছু প্রাইস অনেক রিজনেবল অনেকে বলে না প্রাইমার্কের জিনিস আমি ইউজ করি না বাট এটা আমি বলবো না আমি মাঝে মধ্যে যেগুলো সবসময় রাফ ইউজের জিনিস মাঝে মধ্যে আমি কিনি যেমন মনতার ভালো জায়গা থেকে আমি যেমন জন লুইস মার্কস স্পেন্সার গ্যাপ এখান থেকে ট্রাউজার কিনে একটা 8 পাউন্ড 10 পাউন্ড দেখাচ্ছে 1 মাস 2 মাস পরে ছিঁড়ে ফেলে তো এই কারণে আমি আজকে এখানে ঢুকছো থেকে ওর জন্য আমি 5-6টা ট্রাউজার কিনবো ট্রাউজার না লেগিন নিবা তাই না মনতা আচ্ছা ঠিক আছে তুমি যতগুলো লেগিন নিবা আজকে তুমি 1 মাস করে পরে ছিঁড়ে ফেলো নো প্রবলেম অসাধারণ এই শপিং সেন্টারটি ওপেন হয়েছে 1999 সালে 16 মার্চ তার মানে 20-21 বছর মতো ওপেন হয়েছে আমি আরও কিছু শপে ঢুকেছিলাম অনেক সুন্দর সুন্দর বাট যে একসাথে দেখানো সম্ভব না আমি পার্ট টু করব আপনাদের জন্য আমি পার্ট টু নিয়ে আসবো এটা আমি পার্ট ওয়ান হিসাবে দিছি একসাথে করতে গেলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে অনেকে ধৈর্য হারাই ফেলবেন তো সো আমি ছোট ছোট 2টা ভিডিও করব পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু এটা খুবই সুন্দর একটা ঘড়ি আনকমন একটা ঘড়ি আমি প্রথমে দেখে ভেবেছিলাম ওর ভিতরে কী এটা ঘুরতেছে সাপের মতো লাগতেছে পরে দেখতেছি যে এটা ঘড়ি খুবই সুন্দর আনকমন টাইপের একটা ঘড়ি মনে বুঝতে পারছো টাইম এখানে এই ঘড়ির টাইম সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম
এখন চলে যাচ্ছি বাসায়, কার পার্কের দিকে যাচ্ছি। অনেক ঘোরাঘুরি করলাম, অনেক ভালো লাগছে আজকে।